হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ফার্মার্স লাইভে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খেলবো ফার্মার্স লাইভ এপিসোড নাম্বার 3। সো আজকে দেখি আমরা ফার্মার্স লাইভে কী কী করতে পারি। গত এপিসোডে আমরা যেটা করছি, আজকে এপিসোডে আমরা আরেকটু অন্য কিছু ভিন্ন ধরনের টাইপের কিছু করব। সেটা হচ্ছে গিয়া কী করতে পারি আজকে আমরা দেখবো। গত এপিসোডে আমরা যেটা করছি কিছুই করতে পারি নাই, কুদায় কুদায় আমার যান শেষ হয়ে গেছিলো, কুদায় কুদায় আমি শেষ হয়ে গেছি গা। সো তেমন কিছু করার সুযোগ পাইনি। সো আজকের এপিসোডে আমরা যেটা করব, দেখি কী করতে পারি। কী করতে পারি তা তো আমি আগে থেকে জানি না। ওকে, আসতে না আসতে রাত্র হয়ে গেছে গা। আর রাত্র যতই হোক না কেন, আমার কিছুটা কিছু কাজ করতে হবে। কেননা দেখো এখন বাজে কয়টা, নভেম্বর নাও 18টা, ওরে 18টা বেজে গেছে গা, বাপরে বাপ, বহুত রাত রয়ে আছে। আর যেটা হচ্ছে কি, আমি একটা মজার জিনিস তোমাদের দেখছি গত এপিসোড শেষ করার পরে, আমি সেটা তোমাদের দেখাইতে পারি না আর। সেটা হচ্ছিল ভাই গাছের অ্যাপেল। আর আমি জানি যে নভেম্বর মাস হওয়াতে অ্যাপেল যদি থাকে তোমাদের গাছে, সেটা নভেম্বর ডিসেম্বর নভেম্বর মাসে হয় এবং আরও আগেই হয়, কিন্তু নভেম্বর মাসের পরে কাটতে হয়। কারণ ডিসেম্বর মাসে এখানে সব কিছু ই হয়ে যায়, মানে বরফে পরিণত হয়ে যায়, বরফের সিজন চলে আসে। আমাদের যেরকম ঠান্ডা পড়ে সেরকম ওইখানে বরফের সিজন হয়। আর দেখো আমার ইনভেন্টরি তো কত কিছু, এত ঘাস ছিল, এত কিছু ছিল যে আমার ইনভেন্টরি ফুল হয়েছিল। সো আমি এখন যেটা করব সেই ইনভেন্টরিটা খালি করব। আর গত এপিসোডে আমরা এই জিনিসটা বানাইছিলাম, আমরা বাস্তবে এটা কী জানি না, অ্যাকচুয়ালি এটাই আমরা রান্না করছিলাম। সো রান্না করার পর এটা আর আমরা খাইনি, সো ওটা খেয়ে নিব, এখন কোনো সমস্যা নেই। আমাদের খাবারের এখন আমরা বুঝতে পারছি কীভাবে কীভাবে রান্না করতে হয়, একটু যদিও ডাউট আছে কিন্তু সমস্যা নেই, আমরা বুঝে যাবো এবং রান্না করতে পারবো, এতটুকু ভরসা আমাদের আছে। আর যেটা হচ্ছে গিয়ে তোমাদের এই এপিসোডে একটা লাইক এম রাখতেছি, এই এপিসোডে লাইক এম রাখতেছি আমি তোমাদের জন্য। কত রাখবো বলো, এই এপিসোডের লাইক এম রাখবো আমি 100। সো তোমরা 100 লাইক পূরণ করে দিলে আমি তোমাদের সেকেন্ড এপিসোড নিয়ে আসবো ফার্মার্স লাইফে। আর তোমরা জানাবা এই এপিসোডের ভিডিওটা কেমন চলতেছে। আর এই হচ্ছে গিয়ে আমরা অ্যাপেল, দেখো আমি সবগুলো অ্যাপেল পেরে সবগুলো অ্যাপেল কেটে নিব। আর এই দেখো আমার 20টা অ্যাপেল একবারে চলে আসছে আমার ইনভেন্টরিতে, দেখো এই যে ব্যাস সেই হয়েছে না। সো এইভাবে আমি সবগুলো গাছ থেকে অ্যাপেল নিয়ে নিচ্ছি, অ্যাপেলগুলো নিয়ে নিলে খুব সুন্দর হবে। আরে অ্যাপেল আসে না কেন এখান থেকে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগতেছে এবং এই ধরনের ভিডিও বা এই ভিডিওটা তোমরা আরও চাও কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের টার্গেট ভাই 100 লাইক এম, 100 কমপ্লিট করে দিবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই বেল বাটনটা অন করে দিবা। যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লাস যারা সাবস্ক্রাইব করছো তারাও বেল বাটনটা অন করে দিবা, এই কারণে যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর মজার বিষয় যেটা হচ্ছে, আমরা ডিসকর্ডে সারাক্ষণ অনেকেই মজা করি, অনেকেই ফান করি। তোমরা যারা এখনও আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয় নাই, সবাই ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবা, ডিসকর্ডের জেনারেটরে অ্যাক্টিভ থাকবা, তো আমার সাথে কথা বলার সুযোগ পাবা এবং আমরা সবাই একসাথে আড্ডা দেওয়ার সুযোগ পাবো। তো যারা ডিসকর্ডে আসুন, সবাই ডিসকর্ডে এসে যাবা, একসাথে মজা করবো, খুব ভালো হবে। এরপরে যেটা হচ্ছে, আমার অ্যাপেল নেওয়া শেষ হয়ে গেলে আমি যেটা করবো বাজারে যাব, বাজারে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে নিব। আর আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার দিয়ে চলে আসবে, কি জানি বলে শীতের সিজন চলে আসবে। সো আমি তার কারণে করতেছি খাবার দাবার একটু ম্যানেজ করে রাখতে হবে। আর আমার একটু পানির মানে তৃষ্ণা আছে, সো পানিটা নিয়ে নেই। আর এখন অনেকটা অন্ধকার লাগতেছে আমি জানি, সো দেখি অন্ধকারটা শেষ করি, একটু ঘুমাই নেই, ঘুমাই নিলে হয়তো অন্ধকারটা কেটে যাবে। তো একটু ঘুমাই, তো দেখি কী অবস্থা হয় ঘুমানোর পরে। আমি এখন কতক্ষণ ঘুমাবো এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো আমি 12টা অব্দি ঘুমাবো, সকাল 8টা বাজে উঠবো ঘুম থেকে। চলো অ্যাকসেপ্ট করে দিলাম এবং আমার ঘুমের টাইম শুরু। ওকে ব্যাস রাত শেষ হয়ে গেছে গা এবং দিন হয়ে গেছে গা। আর এখন সকাল কয়টা বাজে আমার জানা নেই, এখানে ক্লিক করে আমি দেখতে পারবো। এবং সকাল 8টা 9 বাজে, কিন্তু দেখো শীতকাল চলে আসছে। আমি তোমাদের যেটাই বলছিলাম, সকাল হলে শীতকাল চলে আসবে, আর সেই শীতকাল চলেও আসছে। সো আরে এ দেখছো, আমি যদি কালকে রাতে আপেল না নিয়ে রাখতাম আমার যে কী অবস্থায় না হতো। দেখো আমি গত এপিসোডে তোমাদের বলছিলাম এখানে একটা ফার্ম বানাবো, সেই ফার্মটা আমি এখন কীভাবে বানাবো বলো, কোনো উপায় আছে এই ফার্ম বানানোর? আরে বাবা রে, এখানে যে ফার্ম বানাবো সেই ফার্মের জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে, কীভাবে ফার্ম বানাবো আমি? সো কোনো ব্যাপার না, আমি একটা কাজ করতে পারি, এখানে যত ময়লা আছে সেগুলো পুরো শেষ করতে পারি, মানে ময়লাগুলোকে তুলে নিতে পারি। ময়লাগুলোকে বিক্রি করে আসলে আমরা কিছু টাকাও পাবো জানি আমরা। আর আমার কাছে অ্যাপেল আছে, যার কারণে আমার ইনভেন্টরি অলরেডি ফুল। আর আমি এখন যদি মানে এইগুলো নিতে যাই, এই এইগুলো ভাঙ্গারিগুলো বা ময়লা যেগুলোই বলি না কেন, এগুলো বিক্রি করার জন্য যদি নিতে চাই তাহলে আমার ইনভেন্টরি ফুল, আমি এখন নিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে আগে ইনভেন্টরিটা খালি করতে হবে, তারপরেই মালামালগুলো নিতে হবে। সো চলো আমি এখান থেকে অ্যাপেলগুলোকে সবগুলোকে রেখে দিই এখানে। আর এখানে কিছু সিডও আমার কাছে রাখা আছে, কিন্তু সিড রাখা থাকলে কী হবে, আমি তো সিডগুলো লাগাতে পারবো না। আর আমাদের এখানে চিকেন আছে, আমাদের গত এপিসোডে আমরা জানতাম কিছু চিকেন আছে, চিকেনগুলো কোথায় আছে? দেখো বাইরে বহিরে চলে যেতেছে, এখানে বাইরের গেট খোলা, তো বাইরের গেটটা বন্ধ করে দিই আমি এখান থেকে। ওকে ব্যাস, আর এই চিকেন আছে, চিকেনের এই যে চিকেন দেখছো, চিকেনের ডিম আসলে এখানে থাকার কথা দেখে আছে। ওকে নাইস, দেখো এখানে চিকেনে আমার ডিম দিছে, এখানে অনেক সুন্দর।
সো ডিমগুলোকে নিয়ে নিই। ওকে নাইস, ভালো একটা জিনিস যে ডিএস চিকেন আমাকে ডিম দিচ্ছে। ওকে দেখো এখানে আমার এখানে কী কী রাখা দেবো, এখানে এটা কিসের জন্য, এটা এখানে খাবার দিতে পারি আমি তাই না, এখানে কার খাবার দিতে পারবো, অবশ্যই চিকেন যেহেতু চিকেনেরই খাবার দিতে পারবো। সো ঠিক আছে আমি চিকেন কিনে নিয়ে আসতে পারি আজকে আমরা। তো চিকেন নিয়ে আসার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি ময়লাগুলো পরিষ্কার করি, আর এই টাকা দিয়ে আমরা চিকেন কিনে নিয়ে আসবো যেহেতু আমাদের কাছে টাকা নেই। আর সেকেন্ড টাইম আমাদের এই মুহূর্তে ফার্মিং করার ওয়েও নেই, কেননা আমরা সব কিছু হারাই ফেলছি বলতে এখন সিজনটা ফার্মিং করার না, যার কারণে আমি এখন ফার্মিং করতে পারবো না। সো সেক্ষেত্রে করবো কি যে জিনিসগুলো আছে এই ওয়েস্টেজ জিনিসগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি করে নেব, আর নতুন নতুন জিনিস নিয়ে এসে আমরা ফার্ম ভরবো। আর তার থেকে মজার বিষয় হচ্ছে কি আমরা তোমাদের যেটা গত বছরে দেখতে পারছিলাম যে আমরা যেখানে যাইতে পারি একবার, যেখানে একবার যাওয়ার পরে যেটাকে আমরা আনলক করি সেই জায়গাটা আমরা টেলিপোর্ট করতে পারি পরবর্তীতে, আমার ইনভেন্টরি আবার খুলে গেছে। যেমন হচ্ছে কি ম্যাপটা ওপেন করি, দেখো এই মার্কেটে গেছিলাম আগে, তো মার্কেটটা আমরা এখন টেলিপোর্ট করতে পারি এখান থেকে। সো আমরা এখন যদি এইসব জায়গাতে যাই তাহলে এইসব জায়গা আমরা টেলিপোর্ট করতে পারবো। সো আমরা আজকে যে দেখবো এইসব জায়গায় এক্সট্রা কী কী জিনিস আছে। সো চলো আজকে, আরে আমার ইনভেন্টরি এত বেশি ফুল হয়ে গেছে গাছ আমি হাঁটতে পারতেছি না যা। তো আজকে আমি যেটা করবো প্রথমে একটা কাজ করি, আমি এইখানে মানে ওদিকে না যাই, এইখানে আমি জিনিসগুলো ফালাই রাখি আর মার্কেটে চলে যাই, এবং এই জিনিসগুলো বিক্রি করে আমি কিছু বুলেট এবং কিছু চিকেন হয়তো বা কিনে নিতে পারি। বুলেট কেনাটা আমার জন্য বেশি ভালো হবে কিনা, বুলেট আমার কাছে কয়টা আছে দেখি, তিনটে বুলেট আছে অলরেডি। আজকে আমি যেহেতু এক্সপ্লোর করতে যাবো সেক্ষেত্রে যদি আমি বুলেট সাথে না রাখি হয়তো বা কোনো শিয়া মানে জঙ্গলি কিছু আইসা টিসা আমাকে মেরে দিবে, এরকম হতে পারে। সো আমি এখানে প্রথমে যেটা করবো এগুলোকে ফেলে দিই, আটটা না দশটা ফলাইছি 50%, আরে পরে নাই আবার ফলাইতে হবে সরি 50% নাও, ওকে কনফার্ম, এবং এখানে ফলাই দিলাম, ইনভেন্টরি খালি হয়ে গেছে গা আমার। সো আমি এখন যেটা করবো ম্যাপ ওপেন করো, মার্কেটে টেলিপোর্ট হয়ে যাও এবং কনফার্ম, এবং এগুলো বিক্রি করে দাও, এগুলো বিক্রি করার পরে দিয়ে আবার অন্য কিছু নিয়ে আসবো এখানে, ওইগুলো আবার আবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার বিক্রি করে দিই। তো এটাকে বিক্রি করা যায় কোথায় আমার মনে নেই, ও অ্যাকচুয়ালি ওইখানটাতে বিক্রি করা যায়, আর আমি এই পাশে যাই কেন তোমরা জানো, এই যে এই লোকটা এই সালার বসালায় আমার খুব যন্ত্রণা দেয়। তাহলে এইখানে লোকটার কাছে সব কিছু বিক্রি করে দিই, তুই এখনও নিষ্কার নিক এখানে ঠান্ডায় কিছু হয় না তোর, লেস্ট্রেট ওকে, এই যে এই লোকটা কিনতেছে আমার কাছ থেকে, তো চলো এর কাছে বিক্রি করে দিই। ওকে নাইস, আমাকে 150 টাকা দিয়েছে, 58 টাকা দিয়ে হয়ে গেছে আমার কাছে এখন। সো আমি আবার যাবো, আবার যাই ওইগুলোকে নিয়ে এসে আবার বিক্রি করে দেবো। ওকে আমি যেগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে আসছি, ও আমার সাথে ফাইট করার জন্য রেডি, কিন্তু আমি ওর সাথে ফাইট করার জন্য রেডি না, তো আমি ওর সাথে ফাইট করবো না। সো দেখি এখানে আর কী কী আছে, আর 10টা আছে দিয়ে দাও, 10টা একসাথে নিয়ে নে। ওকে আমার কাছে অলরেডি 300 টাকা হয়ে গেছে, ডিম কিনস তুই, ডিম কিনে নয় আবার, তো ডিমগুলো আপাতত বিক্রি করবো কী করবো না। আচ্ছা ডিম তো আমার এই মুরব্বি কিনে আমি যতটুকু দেখছিলাম, চলো দেখি এই লোক কী কী কিনে, লেস্ট্রেট ওকে এর ডিম বিক্রিও করে কিনেও, সো চলো এর কাছে ডিম বিক্রি করে দিই আমি, নাইস ডিম বিক্রি করে দিলাম। আর এর কাছ থেকে যদি আমি এমন নেই, এমন দাম কেমন রাখি, আমি কয়েকটা এমন নিয়ে নিবো, 10টা এমন নিলাম, 6টা এমন নিবো, ওকে 6টা এমন দাম এমনি আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিছে, আরেকটা এমন নিয়ে নিই, একটা এমন নিয়ে নিই, আচ্ছা একটা এমন চুরি করে দেয় না দেখি তো, আরে আয় না ক্যান্সেল, আমি দিই এখান থেকে এখান দিয়ে দিই, ও আমাকে একটা এমন চুরি করে ফেলেছি, সরি চুরি করা ঠিক না, তারপর আমি করে দিছি এর জন্য সরি দুঃখিত। আচ্ছা আমার এখন যেটা করণীয় আমি যেটা বলছি, আমি যাব এই জায়গাটা, আমি এই জায়গাটা আমি ই করবো আনলক করবো। সো ওই জায়গাটা কোন দিকে আছে, এই দিকে সম্ভবত দেখি তো আমি ঠিকমতো যাইতেছি কিনা দেখি তো, হ্যাঁ এইদিকে, চলো এই জায়গাটা আমি আনলক করি, আনলক করলে পরবর্তীতে আমি এই জায়গাটাতে ই করে আসতে পারবো, কী জানি বলে টেলিপোর্ট করে আসতে পারবো। আর এই সব জায়গায় কী কী জিনিস হয়ে তাই না, হ্যাঁ তো এখানে ঢুকে কীভাবে, এই যে ঢোকার রাস্তা কোথায়, এইটা রাস্তা নাকি, হ্যাঁ এই যে ঢোকার রাস্তা, এটা এটা কি চার্জ নাকি, ওকে এটা খ্রিস্ট, এখানে কোনো মিশন আছে নাকি, ও এখানে একটা মুরব্বি আছে দেখি, ড্রিঙ্ক নাও, ওকে আমার পানি তৃষ্ণা লাগছে, লেটস টক, ওকে গুড বাই, আমার সাথে কথা নাই আমি চলে যাই, এইখানে আমার থাকা ঠিক হবে না। তো চলো আমি চলে যাই আমার রেঞ্চে, প্রথমে এখানে চলে আসছি আর পাশাপাশি সবগুলো রেঞ্চের পাশাপাশিই আছে, আর আমার রেঞ্চে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার পানি তৃষ্ণা লাগছে, পানি খেয়েতে হবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি, দেখো কী পরিমাণে পানি তৃষ্ণা খাবারের ক্ষুধা লাগছে, আমি যদি এখন অন্য কোথাও চলে যেতাম তাহলে পানিও খেতে পারতাম না খাবারও খেতে পারতাম না, সমস্যা হয়ে যেত। তো তাতে চলো পানি খেয়ে নাও, তাতে তাদেরকে পানি খেয়ে নিই, আমার কাছে খাবারও রাখা আছে কিন্তু খাবার সাথে নিয়ে যাইনি আমি, কারণ ইনভেন্টরি ফুল হয়ে গেলে সমস্যা, যার কারণে আমি খাবার সাথে নিয়ে যাইনি, খাবার এখানে রাখা আছে আমি খাবার এখান থেকে নিয়ে খাই নাও। ওকে আমার কাছে অ্যাপেল খাবো,
কেন অ্যাপেল খাবো? আমার কাছে এইখানে খাবার বানানো রাখা আছে, তাই না? এই যে এখান থেকে আমার এই খাবারটা রাখা আছে, এখান থেকে সরাসরি খাইতে পারি। ওকে, এখান থেকে সরাসরি খাই নিতে পারো। আর এখানে অলরেডি ফুড অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে আরেকটা খাই নাই। এটা খায় না, খাইতে তো হেল্প পারে না কেন? ও বাড়তেছে, আরেকটা খাইতে হবে মনে হয়। ওকে বাইরে গেছে গা, আর এটা সাথে করে নিয়ে রাখো। বাস এটা কোথাও আরটু যদি ক্ষুধা লাগে তখন তো এই সিস্টেম, আর এইভাবেই খাওয়া দাওয়া করতে হবে আমাকে। আর এখন যেটা আমি করবো, বাদ বাকি যে দুইটা জায়গা আছে সেই দুই জায়গা আমি যাবো এক্সপ্লোর করতে। আর যাওয়ার আগে আমার মনে হয় একটা কিছু করা উচিত, সেটা হচ্ছে যে আমার কিছু মুরগি কিনে এনে এখানে রাখা উচিত। আর রাখা দরকার নেই, চলো আমি যাই ঘুরে আসি, পরবর্তীতে রাখবো। আগামী এপিসোডে হয়তো বা করবো, আমাদের যে এপিসোডে সময় থাকে সে তখনও করে নিবো। সো আমি সব জায়গাগুলো আগে এক্সপ্লোর করবো আর দেখবো কী কী আছে। এইটা এই সোজা, তাই না? এই সোজা একটা ফার্ম আছে, এটা কোথায় যায় আমি দেখবো। পিছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে ঢুকি। এটা না রাস্তা, হ্যাঁ এটাই। তো চলো এইখান থেকে বের হই। সেই আরে ইয়ার টু কোল্ড, ইয়েস টু কোল্ড, বুঝতে পারছি। কিন্তু ক্লিয়ার করার আমার যেহেতু এক্সপ্লোর করতে বের হয়েছি, এক্সপ্লোর করতে হবে। আর এইদিকে চলে আসছি প্রায় কাছাকাছি, এইদিকে বলতেছে হ্যাঁ, এইদিকে বলতেছে এইদিকে আছে। তো চলো একটা তো পাই গেলাম কাছাকাছি আছে, দেখি। ওই যে এখানে সামনে ব্যারিকেড দেখাচ্ছে, ওই যে ওইখান থেকে দরজাও আছে। এটা কোন রেঞ্জ আসলে? আমার রেঞ্জ আসতে নাকি আবার? না না, আমি আমার রেঞ্জ যাইনি, অন্য কারো রেঞ্জে চলে আসছি। এইখানে কার রেঞ্জ এটা? ওকে, এটা সুন্দর একটা রেঞ্জ, নিউ ফরেস্ট। আচ্ছা, নিউ ফরেস্ট ট্রাভেল পোর্টাল। আচ্ছা, এটা আমার পোর্টাল আনলক হয়েছে, দেখো। তো এখানে কী কী আছে? এখানে কিছু আছে, আমি কিছু দেখতে পারবো? এই ঘর খুলতে পারবো না আমি, না। এখানে আমার আইসব বেনিফিট কি? এখানে আমি কী পাবো? তো এখানে আমি পানি খেতে পারবো চাইলে, মনে হয়। হ্যাঁ, এখানে পানি খেতে পারবো, এটা ভালো বুদ্ধি, মানে ভালো সিস্টেম, যেখানে পানি খাওয়ার সিস্টেম রাখছে আমার জন্য। এখানে কেউ নাই? ওই কেউ আসতেছে নাকি বাইরে? কেউ নাই এখানে, এই দরজাও খুলতে পারতেছি না আমি, যার পাম সে খুলতে পারবে হয়তো বা। তাহলে আমি এখানে আসলাম কেন? আচ্ছা, এখানে মনে হয় অন্য অন্য সময় এখানে আমি অন্য কিছু অনেক কিছু পাইতে পারি হয়তো বা। আর এইটাও আমার রেঞ্জের মতোই প্রায়, কিন্তু এটা আমার রেঞ্জের থেকে ছোটো ছোটো মনে হইতেছে। তো এই রেঞ্জে তেমন কেউ নাই, আমি দেখতেছি না কাউকেই, কাউকে দেখতেছি না একদমই। ওরে, এখানে আবার ট্রাক্টর রাখা আছে, দেখো ভালো ট্রাক্টর রাখা আছে এখানে আবার। মানে এনে তো আমার থেকে বড় লোক, সেই তো, ইনি আমার থেকেও বড় লোক। এখানে তো কত কিছু আছে। ও, আমার একটু ওই রেঞ্জে যেতে হবে, কারণ আমার ঘুমাইতে হবে, রাত হয়ে গেছে গা। তো চলো, আমাদের রাত হয়ে গেছে, তো একটু ঘুমাই নেই, না ঘুমাইলে আবার রাতটা অন্যরকমভাবে কাটবে। আমি রাস্তায় রাত কাটাতে চাই না, আমি অবশ্যই ঘরে রাত কাটাবো। মাত্র একটা জায়গা এক্সপ্লোর করতে পারছি, আমার আরও কিছু জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, কিন্তু বেশি রাত থাকাতে আর বেশি ঠান্ডা হয়ে পড়তেছে, সারা শরীর ঠান্ডা হয়ে যেতেছে, যার কারণে হয়তো বা আমার কোনো ইনফেকশন আসতে পারে, যার কারণে চলো তাড়াতাড়ি করে ঘুমাই নেই আর ঘুমাইয়া রাতটা পার করে দিই। ওকে, অ্যাকসেপ্ট। 12 ঘন্টা, সকাল 7টা বাজে। গুড মর্নিং। এবং আমি কী হলো, ভেরি গুড মর্নিং কইতে না কইতে কী করলো, এত দূরে হ্যাম দিল কেন? ওরে, এখন আবার বেশি কুল হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন আর বেশি কুল লাগতেছে। দেখো আইস জমে গেছে গা এখানে। আর এখন কী মাস চলতেছে? ও, জানুয়ারি মাস চলতেছে, তাই না? আমি এক কাজ করি, আর দুইবার ঘুমাইয়া মানে এই পুরো মাসটাই এসকেপ করে দিই, কারণ এই মাসটা আরও বেশি ঝামেলা হইতেছে। তো চলো তো আবার ঘুমাই এখানে। আর এখন যেটা করবো, আমার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। তো আমি একটা খাবার খাইনি আগে। ওকে, পানীয় খাবার খাওয়া শেষ। আর এখন ঠান্ডা থাকার জন্য হয়তো আমার কিছু ড্রেস মিনেস পরতে হবে, ড্রেস না পরার কারণে। আচ্ছা, -33 ডিগ্রি চলতেছে, বাপ রে বাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা চলতেছে। আমার হয়তো বা আগুন ধরানো উচিত এখানে, কেননা আমি আগুন ধরাইলে কিছুটা গরম পাইতে পারি। তো চলো, এখানে আমি ফায়ার জ্বলাই, স্টার্ট ফায়ার, ফিউল অ্যাড করার প্রয়োজন নাই। এখানে ফায়ার অ্যাড হয়েছে, আমি কিছু রান্না করতে বসাই দিই, আর রান্নাঘরের পাশেই থাকি, যাতে করে আমার শরীরে কিছুটা হয়তো অন্তত বা কি থাকুক, আগুন থাকুক। আরে, ফায়ার জ্বলে না কেন? ওকে, ফায়ার জ্বলাইতে হলে মনে হয় আমার কিছু আইটেম নিতে হবে, আর আমি কিছু আইটেম নিয়ে নিই এখান থেকে। স্টার্ট ফায়ার, ওকে, ফায়ার স্টার্ট হয়েছে, অ্যাড ফিউল করে দেবে এখানে অনেকগুলো। ওকে, এই যে আমি এতক্ষণ চুলাই স্টার্ট করি নাই, যা দিলাম স্টার্ট করে, এইবার সেটা আমি রান্না করতে পারবো। এই দেখো, আমি এক দিয়ে এখন ওই যে ডিমেরই বসাইছি, আমি এতক্ষণ চুলাই স্টার্ট করি না, আর আমি এতক্ষণ রান্না করার জন্য ব্যবস্থা করতেছি। সো ওকে, নাইস, আমার ঠান্ডাটা কিছুটা হয়তো বা কাটতে পারে এখানে দাঁড়াই থাকলে। ওকে, রান্না হলে বুঝবো কীভাবে তা তো জানি না, ও রান্না হলে বোঝার সিস্টেম তো এই যে টেক অফ হয়ে গেছে গা। এটা কী হয়েছে? ওকে, আমি ডিম সেদ্ধ করে ফেলছি, আর সেদ্ধ ডিম খাইতে কেমন লাগে দেখি, নাইস, সুন্দর। আর আমি ঠান্ডা করার, শরীর গরম করে রাখার জন্য আমি এখানে দাঁড়াই থাকলাম, কোনো কাজ হয় নাকি দেখি, কোনো কাজ হইতেছে না অ্যাকচুয়ালি,
কীভাবে কী করবো, শরীর কীভাবে ঠান্ডা বানাবো বুঝতে পারছি না। মিট লাগবে, মিট হলে আমি এই জিনিসটা রান্না করতে পারবো। মিট আমার কাছে আছে নাকি দেখি, কোনো প্রকারের মিট আমার কাছে নেই, আমার মিট কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে। কোন প্রকারের মিট আমার কাছে নাই, আর আমার কাছে টাকা অলরেডি 263 টাকা আছে। তো আমি এক কাজ করি, বাজার থেকে যাই কিছু মিট কিনে নিয়ে আসি। কিছু মিট কিনে নিয়ে আসলে পারলে হয়তো বা আমি কিছু করতে পারবো। তো চলো সব কিছু আইটেমগুলো কিনে নিয়ে এসে কিছু রান্না করি, আর ওইখানে গরম জায়গা থাকি। এই লোকের কাছে আছে মিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পাইয়ে যাবো, সমস্যা নাই। আবার সেই খাবার দাবার নিয়ে ব্যস্ত আমি, তো কিছু করার নেই। আচ্ছা এই লোকের কাছে মিট নাই, মিট আছে এই লোকের কাছে, তাই না? চলো তুমি মিট দাও তাড়াতাড়ি করে আমাকে, লেস স্ট্রেট। ওকে যা আছে সব দাও, পাঁচটা পাঁচটা কটা দিচ্ছে আমাকে, একটা কেন, একটাই দিবে আমাকে, দে আর নিতে পারবো না, কারণ আর নেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তো চলো তাড়াতাড়ি করে আমি আবার ঘরে চলে যাই, জয়ের ঘরে যাই, এইগুলোকে রান্না করি। বাইরে ভাই কি পরিমাণে হার্ট, ও না আমি মনে করছি কুয়াশা কাটে গেছে, রোদ উঠছে অনেকটা বেশি। রোদ রোদে তো মনে করো এইগুলো কাঠার কথা এখন, তাই না? অনেক সুন্দর রোদ উঠছে এখন, দেখছো কি পরিমাণে রোদ উঠছে? আর রোদ রোডলে তো মনে করো এই জিনিসটা কাটার কথা। ওকে অনেক সুন্দর রোদ্র আছে, আমরা রোদ্র। ওরে ভিতরে কি অবস্থা হইতেছে, সব ধোঁয়া উঠতেছে কি লেগে ভিতরে, আমার কি হয়েছে এখানে? ওরে চুলায় এখন আগুন ধরতেছে দেখছো। তো চলো আমি মিট নিয়ে আসছি, এখন আমি মিট প্রসেস করতে পারবো, কুক করতে রান্না করতে পারবো অনেক কিছু আমি। ওকে কুক দেখছো কত কিছু আমি কুক করতে পারবো আমি এখন। তো সব কিছু কুক করতে বসাই দিই, যা যা আছে আমি সব কিছু কুক করতে বসাই দেবো, সব কিছু কুক করবো আমি এখন একদম। আমরা গত বছর তোমার দেখাইছিলাম যে অনেক কিছু কুক করতে পারি নাই আমরা, কুক না করতে পারার অনেকগুলো কারণ ছিল। ও আমার কাছে খাবারের জিনিস শর্ট পড়ে গেছে গা। তো চলো এখন দেখি কী কী কুক হয়ে গেছে গা, ওইটা একটু কুক হয়ে গেছে অলরেডি। বেশ কী ছিল, চা ছিল না, এখন দেখি আর কিছু দেওয়া যায় কি না। আবার না পানি লাগবে মনে হয় না, না পানি তো দুইটা আছে অলরেডি, সমস্যা নেই। ও এটাও হয়ে গেছে গা আমার কাছে, ও চা, ও সেই ওই দেখো চা খাইছি আর এখানে ঠান্ডা কাটছে আমার। ওরে বাপ রে বাপ, এতক্ষণে যে গরম থাকাতে শরীরে এই জন্য অবস্থা হয়েছিল আমার, টেক অফ। ওকে খাবার এটা হয়ে গেছে আমার, এটা কী খাবার হইলো জানি না, কী হয়েছে কী রান্না করছে আমি নিজেও জানি না। ওকে আর কী কী লাগবে এখানে রান্না করার জন্য? ওকে বাস সব কিছু রাখা শেষ, আমার কাছে এখন খালি চা আর ডিম ছাড়া কিছুই নেই। সো না ঘুমাবো না আমি, শীতের সময় যাই, শীতের সময় ঘোরার মজার আলাদা, আর এখন সকাল সকাল আছে। সো আমি এখন দেখবো আমার আরেকটা জায়গা কোন দিকে, সেটা হচ্ছে কি এইটাই যাবো না এইটাই যাবো, আমরা এইখানে যাই। স মিল দেখাইতেছে, স মিলটা সবার আগে ইম্পর্টেন্ট, স মিলটা আমরা স মিলটা যাই ঘুরে আসি, দেখি স মিলে কী কী আছে। আর স মিলে যাইয়া, স মিলে যাওয়ার যদিও প্রয়োজন আছে, কাঠ কাট কাঠ কাটতে স মিলের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমরা স মিলে যাবো সবার আগে। আর স মিলটা এইদিকে না, রাইট এইদিকে, আর সামনে এটা পানি না, পানিতে নামতে পারবো আমি, আর ঠান্ডা দিকে পানিটা নামা ঠিক হবে না আমি বুঝতে পারছি। এখানে মাছ আছে মনে হইতেছে, হ্যাঁ অবশ্যই পানিতে মাছ থাকবে, আর ঠান্ডা ভিতরে পানিগুলো বরফ হয় নাই এখনও, তাই না? পানিগুলো বরফ হয়ে যাওয়া দরকার ছিল, কী পরিমাণে ঠান্ডা রে বাবা। আচ্ছা এখানে কিছু ওয়েস্টেজ আছে, সেগুলো আমরা নিয়ে নিতে পারবো, কিন্তু এখন নিয়ে আমি ইনভেন্টরি ফুল করতে চাচ্ছি না, এগুলো পরবর্তীতে নিয়ে একটা একটা করে সব বিক্রি করে দিবো, কোনো টেনশন নাই। আমি এগুলো বিক্রি করে করে টাকা ইনকাম করবো, অনেক অনেক টাকা হবে তখন আমার কাছে। আর এখানে যে পরিমাণে জিনিস আছে আমার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই হবে না, কিন্তু তার কারণে আমার সিজন চেঞ্জ হইতে হবে, কারণ সিজন চেঞ্জ না হলে আমি কিছু রেকর্ড করতে। আচ্ছা নিউ টেলিপোর্টাল পোর্টাল ই হয়ে গেছে অলরেডি, আরে সেই তো এখানে অনেকগুলো গাছ কাটা আছে, সেই গাছকে আমি নিতে পারবো এখান থেকে, না আর সামিল আমি আসতে পারবো না। ও দেখো এখানে ই আছে ঠেলা গাড়ি, ওরে এটা কে, আরে এই একটা লোক ওই একটা লোক, এটা কী এটা রেস্ট্রেট, ওর কাছ থেকে কী ট্রেড করা যাবে, বাস বুঝতে পারছি। ও ওর কাছ থেকে আমি লক কিনতে পারবো, লক কিনতে পারবো প্লাস বিক্রিও করতে পারবো। আর এগুলো কি কাট, ওরে কাট করার জন্য আমি টাকা দিতে পারবো, আমি নিজে কাট না করে ওর কাছে দিব, আমার কাট করে দিবে, সেই সিস্টেম সেই বাই। এই জিনিসটা আমি বিক্রি করতে পারবো, চাইলে কিনতেও পারবো, ও সুন্দর সিস্টেম। তো সো এখন আমি কিছুই করতেছি না ওর কাছে। আর এর কাছে কী আছে, এর কাছে রেস্ট্রেট, এর কাছে একই জিনিস কিন্তু এর কাছে দুটো জিনিস বেশি আছে। এটা কী, এটা জানি না, ওটা কী গোটকা, ওই নেশা কর সর গোটকা বিক্রি করতে চাই। এটা কী, ওরে দেখো সুন্দর সুন্দর মেশিন, তো ভিতরে ঢুকতে পারবো না আমি, ভিতরে ঢুকার পারমিশন দেয় আমারে, আমি ওই ওই পাশের রেঞ্জের মালিক, আমি কি ভিতরে কী আছে দেখবো আমি, ওই ভিতরে যাবো আমি, কোন পাশে যাই ভিতরে ভেঙে ফেলাবো কিন্তু আমি, ভিতরে না ঢুকতে দিলে আমারে, ভিতরে যাবো আমি, না আমার যাইতেই দিবে না ভিতরে। আরে উপরে ওঠা যায় তো, উপরে কী সিঁড়ি আছে আবার না, ওই দেখো এখানে কী কী আছে, সেই তো
ওকে, আবার রাত হয়ে গেছে গা। আমি যখনই একটা জায়গা যাই এক্সপ্লোর করতে তখনই রাত হয়ে যায়, আর এই জায়গার আশেপাশে এইটা আমি এক্সপ্লোর করে ফেলেছি, তো যার কারণে আমার এই ফার্ম থেকে হয়ে তারপর ওইখানে যাওয়াটাই বেশি বেটার হবে। তো চলো আমি আবার ফার্মে যাই, ফার্মে যেয়ে ঘুমাই, সকাল হোক আবার ওইখানে যাবো। রাত হয়ে গেছে ফার্মে আসতে আসতে, চলো আমি তাড়াতাড়ি একটু ঘুমাই যাই, ঘুমাইয়া নিয়ে তারপর সকালবেলা আমি ওইখানে যাবো আবার এক্সপ্লোর করতে। আজকে আমরা টোটাল তিনটা জায়গা এক্সপ্লোর করবো, আর তিনটা জায়গা পোর্টাল মানে কী জানি বলে ফাস্ট ট্রাভেল এই করবো, আনলক করবো। সো এটা আমাদের মিশন, আর যে কিছু ফার্মিং করার যা কিছু করার সেটা আমরা নেক্সট এপিসোডে করবো। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল সকাল উঠলাম, আর সকাল বাজে কটা এখন? সকাল ছটা চৌচল্লিশ বাজে, এত সকাল উঠবো কেন? আমি কি গরিব নাকি? হ্যাঁ, এত সকাল উঠবো আমি? সকাল আমি উঠবো নয়টা পঞ্চাশে, নয়টা পঞ্চাশে না একটু আগেই উঠি ভাই, দুই ঘন্টা ঘুমাই, আটটা একান্ন উঠবো, যাও। ওকে, ব্যাস দুই ঘন্টা হয়ে গেছে গা, বাইরে অনেক সুন্দর রোদ্দুর দেখা গেছে, আর আমার আবহাওয়া, ভাই আবহাওয়া ফিরছে, ওরে আবহাওয়া ফিরছে ভাই, আবহাওয়া ফিরছে, কুয়াশা লাগতেছে কেন এত? আবার মুরগি তোরা ডিম দিয়েছে নেই, ওরা মাত্র দুইটা ডিম দিয়েছে, আমি দুই তিন দিন ঘুমাইছি তারপরও আমার দুইটা ডিম দিয়েছে। এটা কোন মাস চলতেছে? এটা এখন মার্চ মাস চলতেছে, মার্চ মাসে, যার কারণে এখন আবহাওয়া ফিরছে, অনেকটা আবহাওয়া চেঞ্জ হয়েছে। তো আমি এখন যেটা করবো, এই ডিমগুলোকে আপাতত নিয়ে নিচ্ছি আবার, যেহেতু এইটাকে রাইখে দেই, আর রাইখে আমরা চলো আবার ওই জায়গাটা ঘুরে আসি। আর যাওয়ার আগে আমার পানি খেতে হবে, পানি খেতে হবে, আর খাবার খেতে হবে, খাবার অলরেডি ডিম সেদ্ধ আমার কাছে আছে, সেদ্ধ ডিম খাইয়ে নেবো সকালবেলা সকালে। আর চলো আমরা নতুন জায়গা এক্সপ্লোর করে আসি, তিনটা জায়গা আমাদের এক্সপ্লোর করা হয়ে যাবে, তাহলে তিনটা ফার্স্ট ট্রাভেল আনলক হয়ে যাবে, আর তখন আমরা এক জায়গাতে আরেক জায়গা যাই, যেয়ে দেখতে পারবো কী কী আছে না আছে। আরে এই কি দেখলাম এখানে কিছু না, তো আরেকটা জায়গা আমাদের কোথায়? এদিকে না? ওকে, আমি অনেক কাছাকাছি চলে আসতেছি আমার মনে, চলে আসছি আমার মনে হচ্ছে, এবং বলতে না বলতে আমার ট্রাভেল এই আনলক হয়ে গেছে গা। কিন্তু এই যেখানে আছে আর কি, ও এখানে একটা ফার্ম আছে, তো ফার্মের গেটের সামনেই আছি আমি, মানে এত কুয়াশা বাপ। এই এখানে একটা মহিলা আছে, মহিলার সাথে কথা বলি আগে, দেখি মহিলা কী বলে। ওই মহিলা বলো কী বলবা, লেস্ট্রেট। ওকে, এর কাছে সিট আছে। ওকে, মানে আমি যে কিছু লাগাবো তার জন্য আমার সিট লাগবে, আর সেই সিট আমি এর কাছ থেকে পাবো, তাই না? এটা কি পিল সিট কি এটা? অল সিট, সিট অফ ক্যারটস। ওকে, না ক্যারট সিট এই জায়গায়, এটা অ্যালিয়ান সিট, ক্যারট সিট স্টোর করতে পারবো আমি, একটা নিয়ে নিছি না, আর পারবো না, দুইটা আসছে, আর পারবো না, না একশো ডলার দাম কত নিচ্ছে আমার কাছ থেকে? মাত্র $10, আর আমি সেটা চুরি করতেছি, সি নাকি একটার দাম $10? ওরে একটার দাম $10, আমি মনে করছি একশোটার দাম $10, আমি এত টাকা কোথায় পাবো? তো সমস্যা নাই, এখন যেহেতু আবার এই সিজন চলে আসছে, আমাদের কাছে অনেক টাকা হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এখানে অনেক কিছু আছে মানে কেনার মতো, আর এখানে আমি এখন যেহেতু ফাস্ট ট্রাভেল করে আসতে পারবো, কোনো সমস্যাই নেই। আর এখানে কী কী আছে দেখে যাই, এই জায়গাটা কেমন, ওর বানটা কেমন, আমি এখানে কিছু কিছু করতে পারি কি না। আর এখানে আমি পানি খেতে পারো, পানি খেতে পারবো, তো ফাও পানি খাইয়ে দিই, মানে বাঙালি না আমরা, ফাও যা পাবো তাই খাইয়ে নেবো। ওকে নাইস, ফাও জিনিস নিয়ে নিলাম খাইয়া, চলো আর কী আছে দেখি নিই। আর এখানে আর তেমন কিছুই নাই এখানে দেখার মতো, আমি তিনটা সিট নিয়ে নিতে এখান থেকে, ক্যারট সিট। তো আমি এর কাছ থেকে আসে সিটগুলো কিনতে পারবো, আর সিটগুলো কেনার জন্য আমার কী করতে হবে, ওয়েস্টেজগুলো সব বিক্রি করতে হবে, সেগুলো বিক্রি করে কিনা টাকা জমাইতে হবে, সেই টাকা দিয়ে আমি এর কাছ থেকে আসে সিট নিয়ে নিব। খুব ভালো বুদ্ধি, এটা খুব ভালো একটা সিস্টেম শিখাইছে আমারে, যে ওর কাছ থেকে সিট আমি কিনতে পারবো চাইলেই, আর ওর কাছ থেকে আমি চাইলে মিশনও নিতে পারবো, তাই না? হ্যাঁ, ওর কাছ থেকে চাইলে আমি মিশনও নিতে পারবো। ক্যান আই হেল্প? ওকে, ও আমাকে চাইলে মিশন দিবে, ওই যে ও আমার মিশন দিবে, যে পোস্ট করলে আমার টিউটোরিয়াল দেখাবে। চলো এই দেখো, আমরা যে মিশনগুলো নিচ্ছি সেইগুলো হচ্ছে মিশন, এই যে এই জিনিসগুলো আমাদের এখনও কালেক্ট করা বাকি আছে, সেই কমপ্লিট করা হয়নি, প্রথম এপিসোড আমরা দেখাইছিলাম, সো এইগুলো আমরা এক একটা করে মিশন কমপ্লিট করব। সো আজকের মতো আমাদের এইখানেই বিদায় নিচ্ছি, সো সবাই ভালো থাকবা আশা করি, চলো দেখা হবে আগামী এপিসোডে তোমাদের সাথে, এবং তোমরা অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা বেল বাটন অন করে দিবা, এবং এই এপিসোডের একশোটা লাইক কমেন্ট, একশোটা লাইক তোমরা কমপ্লিট করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং।